नमस्कार बंधुरा, आमार चैनल सन्तोषी आर्टे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी प्लास्टिक बस्तार उपर एक आसनेर डिजाइन निये एसेछि। आज के आमी आपनादेरके ए डिजाइनटा बानिये देखाबो, एटा आमी किभाबे बानियेछि। आसुन एटा बानानो शुरू करी। ए आसनटाते आमी दुटो डिजाइन बानियेछि आर प्रत्येकटा डिजाइने एक ही घर निये प्रथमे शुरू करेछि। आर ए हलुद रंगेर उल्टा दिये आमी 36टा करे घर निये आगे चौको छक बनिए नहीं, तरह डिजाइनगुल्लो बनिए। प्रथम एक फुलर डिजाइन, तपर ये फुलर डिजाइन दोटो डिजाइन पशापाशी ऊपर नीचे एक ही भाव थको ये बनिए। फुलर डिजाइनटा दोटो लाइन भराट कर फुलटा बनिए। गुणिते चिन्ह मतो डिजाइनटा चार्टा लाइन भराट कर डिजाइन बनिए। प्रथमे आमी फुलेर डिजाइनटा बानाबो, एजोन्नो 14टा घर निये आमी छुंचटाके उठिये नेब। एखान थेके छुंचटाके आमी 9 नम्बर घरे तुले नेब उपरेर दिके। आबार छुंचटाके आगे जायगाते नामिये 14टा घर करे लाइनटा कमप्लीट करब। आबार डान साइडे एकटा लाइन तैरि करब। लाइनगुलो बंधुरा एकई रकम भावे बानानो होबे। 14टा करे घर निये लाइन बानाबो आर 9 नम्बर घरे छुंचटा तुले नेब। आबार आगे जायगाय नामिये 14टा घर करे लाइनटा कमप्लीट करब। एई रकम भावे चारदिके 4टा लाइन बानाबो। प्रत्येकटा लाइन एकई रकम बानानो होबे। एभाबे आमी 4टा लाइन बानिये निच्छि। फुलेर ए चौको छकटा ठीकठाक बानिये निले फुलेर डिजाइनटा प्राथमिकभावे बानानो हये जाबे। आर एरपर शुधुमात्र भराट करते हबे। प्रत्येकबार लाइनगुलो एकटा करे कमे कमे आसबे। आर ए उपरे 9 नम्बर घर एखाने ठीकठाक एकई जायगाते छुंचटा तुलते हबे, ताहलेई फुलटा बानानो हये जाबे। আর একটা ফুলের ডিজাইনও আমি এবারে বানাবো। এর জন্য আগের যে ফুলটা বানিয়েছি তার থেকে আমি 6টা লাইন পরে ছুঁচটাকে উঠিয়েছি। আর নিচ দিক থেকে দুটো ঘর পরে আমি ছুঁচটাকে উঠিয়েছি। আগের আমি আসনটাতে চৌকো ছক বানিয়ে নিয়ে বানিয়েছিলাম। এখানে আমি শুধু ফুলের ডিজাইনগুলো দেখাচ্ছি, আপনারা ছকটা বানিয়ে নেবেন। আর ঘর সংখ্যা যেরকম হোক নিতে পারেন, 36টা নিতে পারেন কিংবা 4টা করে ঘর কম করে নিলেও হবে। ডিজাইনটি একই রকম থাকবে, কিন্তু যেরকম ঘর নেবেন দুটো ফুলের জন্য একই রকম ঘর নিতে হবে। আর দুটো ফুলের ক্ষেত্রে ভরাট করার ঘরটা, আমি যদি ফুলের ঘরটা দুটো ভরাট করি তাহলে আমি এই গুণিতে চিহ্নের মতো ডিজাইনটা আমি 4 লাইন ভরাট করব, তাহলে দেখতে ভালো লাগবে। যেখানে ছুঁচটা তুলেছি সেখানে থেকে উপরের দিকে 22 নম্বর ঘর, ঠিক সেই 22 নম্বর ঘর থেকে ডান দিকে কোণাকোণি ভাবে যে 22 নম্বর ঘর সেখানে আমি ছুঁচটাকে তুলব। এই ডিজাইনটা বন্ধুরা কোণাকোণি ভাবে বানানো হবে, এটা আর সোজাসুজি ভাবে হবে না। এখন আমি যেভাবে বানাচ্ছি এরকম ভাবে হবে। এরপর এই ডিজাইনটা প্রত্যেকবার কোণাকোণি ভাবে ঘুরে আর উপরের দিক থেকে একটা একটা করে ঘর নিচের দিকে কমে কমে এসে এই ডিজাইনটা বানানো হবে। প্রত্যেকবার কোণাকোণি ঘর অনুযায়ী সুতোটা উঠবে। আর ঘরগুলো প্রত্যেকবার একই রকম থাকবে,
প্রথম বারে 22টা করে ঘর থাকবে, তারপরের বারে দুই সাইড থেকে দুটো দুটো করে ঘর কমবে 20টা, তারপর 18টা, এইভাবে ঘরগুলো কমতে থাকবে আর প্রথম বারে পুরোটাই 22টা করে ঘর নিয়ে হবে। ডিজাইনটা পুরোটা চৌকো হবে আর মাঝখানে এই ফুলের ডিজাইনটা হয়ে যাবে। এই ফুলের ডিজাইনটা প্রায় বানানো হয়ে গেছে, এরপর আমি দুটো লাইন ভরাট করে দেব। বন্ধুরা আমার এই আসনের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতেও ভুলবেন না। দেখুন বন্ধুরা আমার এই ফুলের ডিজাইনটা বানানো হয়ে গেছে আর এই দুটো ফুল পাশাপাশি দেখতেও খুব সুন্দর হয়েছে। এই ফুলগুলো পাশাপাশি আর উপরে নিচে একটার পরে একটা হবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। যেমন এই গুণিত চিহ্নটার চারপাশে চারটা ফুলের ডিজাইন আর ফুলের চারপাশে চারটা গুণিত চিহ্নের ডিজাইন, তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে আমি ওই আসনটা বানিয়েছিলাম। আর আজকে এই পর্যন্তই, আগামী পর্বে হাজির হব আবার এক নতুন কোনো ডিজাইন নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।